जय श्री राधे वंदे अहम श्री गुरु श्रिजुत पदकमलम श्री गुरोन श्री रूपम गुरो साग्रजातम् सहगन रघुनाथानितम् तम सजीवम सादैतम् सावधूतम् परिजन चैतन्य कृष्णचैते श्री नम सगनललिताखा विष्णु पादाय, कृष्ण कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदा स्वामी नीतिना नमस्ते सारस्वती दे गौरवाणी प्रचारिणे निर्विशेषून्यवादी पाश्चात आराध्य ब्रज सततनय त ध्यामिंदवनम काचित जाकल्पिता श्रीमद भागवतम अमल पुराण प्रेम श्री चैतन्य महाप्रभु मतभिदम तर अधव माधव वाचि माधव माधव हृदि स्मरती साधवर्वेकेशुमाधव तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमा हरि प्रिय जय श्री कृष्ण चैतन्य प्रभु श्री अद्वैत गदाधर श्रीवासदी श्री, श्री गौरभक्तबिंद हरे कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे ॐ नमो भगवते वासुदेवाय ॐ नमो भगवते वासुदेवाय ॐ नमो भगवते वासुदेवाय नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासम् ततो तथोजय उदीरए तमादिदेव करुणा निधानम तम सुहितावतारम अपार संसार समद्रसे स्वरूपम भागवतस्वूप श्रीमद भागवतम চতুর্থ স্কন্ধে চতুর্িংশতি অধ্যায়ের আজকে সপ্তষষ্ঠীতম ক্লাস সাতষট্টি সেই সঙ্গে আমাদের গোবর্ধন পরিক্রমার কিছু আলোচনা বাকি আছে সেটাও করব আজকে আটশো আটত্রিশতম ভাগবত রসমাধুরী সেমিনার সেমিনারে উপস্থিত সমস্ত ভক্তমণ্ডলী মমতাময়ী মাতৃমণ্ডলী সবাইকে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন প্রথমে গুরুপদে প্রণাম নিবেদন করে তার অহিতুকী কৃপা আশীর্বাদ প্রার্থনা করি, নম অং বিষ্ণু পাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতী জয় পতাকক স্বামী নীতি নামিনে নম আচার্য পায়ে নীতায়ী কৃপা প্রদায়িনে গৌরকথা ধাম দায়ন কর ভাগবত মাহাত্ম ভাগবতম শাস্ত্র বাচয়েদ অর্থ হনিসম। জন্ম কোটি কৃতং পাপম নে নাত্র সংশয় নিয়মিত ভাগবত পাঠ করলে কোটি জন্মের পাপ থেকে সে মুক্ত হবে তো আমরা আলোচনা শুরু করব 67 श्लोक तके कष्टत पजा पदाप जम बिजहाति पंडित जस्ते अवमान वयमान केतन विसं गुरु रर्चति स्मजत बिन पपत्तिम मनोबस चतुर्दश कष्टत पजापदम বিজহাতি পণ্ডিত যস্তে বমান বয়মান কেতন বিশঙ্কয়াস্ম বিনপত্তিম মনবস চতুর্দশম শিব ঠাকুর আলোচনা করছেন যে হে ভগবান যে কোনো পণ্ডিত ব্যক্তি জানেন যে আপনার আরাধনা না করলে সমগ্র জীবন ব্যর্থ হয় সেই কথা জানা সত্ত্বেও কিভাবে তিনি আপনার শ্রী পাদপদ্মের আরাধনা ত্যাগ করতে পারেন এমনকি আমাদের পিতা এবং গুরুদেব ব্রহ্মা নির্দ্বিধায় আপনার আরাধনা করেছেন এবং চতুর্দশ মনুও তার পদাঙ্ক অনুসরণ করেছে। শিব ঠাকুর বলছেন যে কোনো বুদ্ধিমান ব্যক্তি শাস্ত্র আলোচনার পরিপ্রেক্ষিতে হোক বৈদিক শাস্ত্র বিভিন্ন পন্থা থেকে শ্রবণের মাধ্যমে হোক একটাই জিনিস ফুটে উঠবে যে কেবল তোমার আরাধনা করা হয়ে হচ্ছে একমাত্র সার কথা আরাধ্য ভগবান ব্রজ সততনে একমাত্র আরাধ্য দেবতা হচ্ছেন ব্রজরাজ কৃষ্ণ এটা সমস্ত শাস্ত্রে এমনকি ব্রহ্মা এমনকি চতুরকুমার চতুর্দশ মনু সবার জীবনের সারাতে সার প্রদর্শন করেছেন যদম শ্রীপাদপদ হাতে পণ্ডিত যারা পণ্ডিত যারা দার্শনিক যারা উন্নত ব্যক্তি তারা এটা জানেন যে কেবল ভগবানের পারদ পাদপদমা আরাধনাই জীবনের সারবস্তু আচ্ছা এটাকে উল্টোভাবে বলা যায় যারা আপনার আরাধনা করে না তারা পণ্ডিত না তারা বুদ্ধিমান নয় তাদেরকে সমাজের শ্রেষ্ঠ ব্যক্তি হিসাবে বলাও যাবে না কার বাক্য শিবের বাক্য শিব বলছেন আর সেই জন্য প্রত্যেকের প্রতি নির্দেশ আপনারা শ্রীহরির পূজা করুন শ্রীহরিকে ত্যাগ করবেন কি করে হরি আমরা ছোটোবেলা থেকে একটা কথা শুনে এসে রাখে হরি মারে কে হরি যদি রাখে কেউ মারতে পারবে তো সে কথা বলতে গিয়ে তিনি বলছেন আরে আমি এবং আমার পিতা যিনি বিশ্বগুরু ব্রহ্মাজি তিনিও সেই হরির আরাধনা করে জীবনের এত বড় পর্যায়ে উন্নীত হয়েছেন এবং নিরন্তর হরি আরাধনায় নিমগ্ন রয়েছে তাৎপর্য পণ্ডিত শব্দটির অর্থ হচ্ছে জ্ঞানী ব্যক্তি প্রকৃত জ্ঞানীকে জ্ঞানীর বর্ণনা করে ভগবদ বলা হয়েছে বহু নাম জন্ম নপদে বাসুদেব সর্বমিতি স মহাত্মা সুদূর লভ বহু জন্ম জন্মান্তরের পর যিনি প্রকৃত জ্ঞানী তিনি আমাকে সর্বকাণে পরম কারণরূপে জেনে আমার শরণাগতন এই প্রকার মহাত্মা দুর্লভ ভগবান কৃষ্ণ গীতাই বলেছেন যারা প্রকৃত মহাত্মা বহু বহু জন্ম আরাধনা করে বুঝতে পারে আমি ভগবান আর সেই কথা শিব ঠাকুর বলছে এইভাবে বহু বহু জন্ম জন্মান্তরের পর মানুষ যখন আত্ম উপলব্ধির জন্য খাম খেয়ালিপূর্ণ সমস্ত প্রচেষ্টা পরিত্যাগ করে ভগবান শ্রীকৃষ্ণের শরণাগত হন তখন তিনি প্রকৃত জ্ঞানী হন এই প্রকার মহাত্মা বা জ্ঞানী ব্যক্তি জানেন যে শ্রীকৃষ্ণ বা বাসুদেবী হচ্ছেন সব কিছু বা সর্বমিতি সব মহাত্মা সুদূর্ল জ্ঞানী ব্যক্তি সর্বদা চিন্তা করেন যে শ্রীকৃষ্ণের আরাধনা না করা হলে অথবা তার ভক্ত না হলে জীবন ব্যর্থ হয় ছেলে গোস্বামী বলেছেন যে কেউ যখন উন্নত ভক্ত হন তখন তিনি বুঝতে পারেন যে তাকে সংযত ও ধৈর্যশীল হওয়া উচিত এবং কখনো সময়ের অপচয় না করে সর্বদা ভগবানের সেবাই যুক্ত হওয়া উচিত রূপ গোস্বামীও বলেছেন অব্যর্থ কালত্তম ভক্তেরা সমিত ভাব ভক্তির একটা লক্ষণ তাকে সমস্ত জড় আকর্ষণ থেকে মুক্ত হওয়া উচিত যাকে বলে বিরক্তি এর কার্যকলাপের বিনিময়ে কোনো রকমের সম্মান আশা করা উচিত নয় মান শূন্যতা তার দৃঢ় বিশ্বাস থাকা উচিত যে শ্রীকৃষ্ণ তাকে কৃপা করবেন আশাবন্ধ শ্রদ্ধা সহকারে ভগবানের সেবার জন্য সর্বদা অত্যন্ত উৎস থাকা উচিত সমুৎকণ্ঠা এসব নটা লক্ষণ পহুপা এখানে তুলে ধরেছেন জ্ঞানী ব্যক্তি সর্বদা কীর্তন ও শ্রবণের মাধ্যমে ভগবানের মহিমা আস্বাদন করতে উৎসুক নাম গানে সদা রুচি এবং তিনি সর্বদা ভগবানের দিব্য গুণাবলী বর্ণনা করতে উৎসুক আসক্তি তৎ গুণাখ্যানে যে সমস্ত স্থানে ভগবান তার লীলাবিলাস করেছেন সেই সমস্ত স্থানের প্রতিও তার অত্যন্ত আকৃষ্ট হওয়া উচিত প্রীতি তৎ বসতিস্থল এইগুলি উন্নত ভক্তের লক্ষণ কেবল ভগবান ভগবান বিষয়ক কৃষ্ণ এবং কৃষ্ণ সম্বন্ধ বিষয় তার খুব প্রিয় উত্তম ভক্ত বা পূর্ণ চেতনা সমন্বিত মানুষ যিনি প্রকৃতই জ্ঞানবান তিনি কখনও ভগবানের শ্রী শ্রীপাদবদের সেবা পরিত্যাগ করতে পারেন না ব্রহ্মার আয়ু যদিও অত্যন্ত দীর্ঘ চারশো বত্রিশ কোটি বছর হচ্ছে ব্রহ্মার দিনের বারো ঘন্টা তবুও ব্রহ্মাও মৃত্যুর ভয়ে ভীত এবং তার ফলে সর্বদা ভগবানের সেবায় যুক্ত থাকেন তেমনি ব্রহ্মার একদিনে যে চতুর্দশ মনুর আবির্ভাব ভাব হয় তারাও ভগবানের সেবায় যুক্ত শিব ঠাকুর বলছেন এই পরম্পরা আমার পিতৃদেব ভগবানের সেবায় যুক্ত চতুর্দশ মনু শিব ঠাকুর নিজে তো কিছু বলছেন বলছে আমি শুধু না আমার মতো আরও জন মহাজন আছে আমি তো তাদের মধ্যে একজন আপনি বলতে পারেন অন্যান্য মহাজনরা কী বলছেন বলছে না সব মহাজনেরই একটা বক্তব্য হরির আরাধনা ব্রহ্মা চতুর্দশ মনু নারদ সবার এটাই বোঝাতে চাইছে প্রথম মনু হচ্ছেন স্বয়ং ভৌম মনু প্রত্যেক মনুর আয়ু হচ্ছে একাত্তর চতুর্যুগ এক একটি চতুর্যুগের স্থিতি তেতাল্লিশ লক্ষ বিশ হাজার বছর যদিও মনুদের আয়ুষ্কাল এতই দীর্ঘ তবুও তারা ভগবদ্ধ ভক্তের যুক্ত থেকে পরবর্তী জীবনের জন্য নিজেদের প্রস্তুতি করেন গত জন্মের প্রস্তুতি এই জন্ম এই জন্মে যা যা করছি পরের জন্মে এই যুগে মানুষের আয়ু বড় জোর সত্তর আশি বছর এই অল্প আয়ু ক্রমশ হ্রাস হচ্ছে তাই মানুষদের পক্ষে চৈতন্য মহাপুর নির্দেশ অনুসারে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করার মাধ্যমে ভগবান শ্রীপাদ পদ্মের আরাধনা করা অতীব কর্তব্য সে সম্বন্ধে চৈতন্য মহাপ্রভু বলেছেন তৃণাদী শুণিচেনা তরোরপি সহি শুনা না কীর্তনিয়া সদা হরি কেউ যখন ভগবানের সেবায় যুক্ত হন তখন তার চারপাশে ঈর্ষা পারায়ণ মানুষের তার প্রতি অত্যন্ত বিদ্বেষ ভাবনা হয়ে ওঠে কখনও তার শত্রুর তাকে পরাস্ত করতে চেষ্টা করে অথবা তার ভগবত ভক্তি বন্ধ করতে চেষ্টা করে প্রভাত বলছেন ভক্ত হলেই আপনার সবাই শত্রু হয়ে যাবে এমনকি আপনার ভক্তকে বন্ধ করার জন্য কত প্রচেষ্টা করবে প্রভাত বলছেন কেবল বর্তমান যুগেই নয় পুরাকালেও প্রহ্লাদ মহারাজ যখন ভগবান প্রেমময়ী সেবায় যুক্ত হয়েছিলেন তখন তার নিজের আসরিক পিতা হিরণ্যকশিপ তাকে নানাভাবে নির্যাতিত করে নাস্তিকারা সর্বদাই ভক্তদের নির্যাতিত করতে প্রস্তুত থাকে তাই চৈতন্য মহামুদ নির্দেশ দিয়েছেন সেই সমস্ত মানুষদের প্রতি অত্য অত্যন্ত সহিষ্ণু হতে হবে এই সমস্ত বাধা বিপত্তি সত্ত্বেও হরে কৃষ্ণ মহামন্ত্রের কীর্তন ও প্রচার করে যেতে হবে কারণ এই প্রচার ও কীর্তন হচ্ছে জীবনের সিদ্ধি জীবনকে সম্পূর্ণরূপে পূর্ণ করা যে কত জরুরি সেই সম্বন্ধে প্রচার করা উচিত ব্রহ্মা আদি পরিবর্তন আচার্যদের পদাঙ্ক অনুসরণ করে ভগবানের প্রেময়ী সেবায় এইভাবে যুক্ত হওয়া কর্তব্য খুব গুরুত্বপূর্ণ কথা প্রভুপাত তুলে ধরেছেন যে শিবের নির্দেশ অনুযায়ী ব্রহ্মার পদাঙ্ক অনুসরণ করে আমাদের ভগবানের সেবায় যুক্ত থাকতে হবে এবং যত বাধা বিঘ্ন হোক ভগবানের বাণী প্রচার করতে হবে আমরা গিরি গোবর্ধনের আলোচনার বাকি অংশ করব গিরিগোবর্ধনের প্রণাম নমস্তে গিরি রাজায় নামিনে অশেষ ক্লেশ নাশায় পরমানন্দ দায়িনে গিরিগোবর্ধনের চরণে আশ্রয় গিরিগোবর্ধনের কথা শ্রবণ গিরিগোবর্ধন দর্শন গিরিগোবর্ধন পরিক্রমা যেভাবেই হোক গিরিরাজের সেবা করতে পারলেই অশেষ ক্লেশ নাশায় আমাদের জীবনে কত ক্লেশ বাধা বিপত্তি দুঃখ শোক অনায়াসে গিরিরাজ নাশ করে দেবেন ক্লেশ মুক্ত করবেন আর কি জীবনে পরমানন্দ দায় জীবনে পরমানন্দ বর্ধন করবেন তা আমরা গতকাল গিরিরাজের দর্শন উৎপত্তি সম্বন্ধে আলোচনা করেছি আজকে গিরিরাজ পরিক্রমা এবং গিরিরাজের বিভিন্ন দর্শনীয় স্থান মুখ্য মুখ্য দর্শনীয় স্থানগুলি আলোচনা করব অনেক দর্শনীয় স্থান গিরিরাজ সাধারণত শাস্ত্রে বলা হয়েছে যখন আপনি গিরিরাজ পরিক্রমা করতে আসবেন প্রথমে মানসি গঙ্গাতে স্নান করবেন স্নান না করতে বলে কমপক্ষে আচমন করবেন আচমন করে হরিদেব দর্শন করে তারপরে গিরিরাজকে ডান দিকে রেখে পরিক্রমা শুরু করবে তো আমরা গতকালকে শুরু করেছিলাম প্রায় কুসুম সরোবর থেকে কুসুম সরোবর কুসুম সরোবর থেকে আমরা আলোচনা করি দিয়ে আমরা রাধাকুণ্ডে শেষ করব কুসুম সরোবর বিখ্যাত সরোবর অনেক বৃহৎ সরোবর এবং অনেক সুন্দর কুসুম সরোবরের উপরে আমি একটা ভিডিও ছেড়েছি আপনারা হয়তো পেয়েছেন কুসুম সরোবরের দর্শন তার শোভা এবং তীরে এত কুঞ্জলতা এবং বিভিন্ন কুঞ্জ মন্দির তৈরি হয়েছে এবং এত সুন্দর বাঁধানো এবং সরকার এখন তাতে ফাউন্টেন শুরু করে ফাউন্টেন মানে কী যে জল জলের বিভিন্ন প্রকারের ফোয়ারা ফর দিয়েছেন সুন্দর তো কুসুম কুসুম মানে হচ্ছে পুষ্প সেখানে প্রচুর পরিমাণে বিভিন্ন প্রকার বিভিন্ন প্রকার কি বলে পদ্ম কুমুত কুমুত ফুল মানে আমাদের বাংলায় বলে কঁই ফুল বা আমাদের বাংলাদেশের ভাষায় সাফলা কুমুদ বিভিন্ন কালারের বিভিন্ন কালারের পদ্ম রং বেরঙের ফুটত এবং তার তীরে চারিদিকে বিভিন্ন প্রকারের স্থলপুষ্প কদম্ব বকুল তারপরে কেশরগন্ধা বিভিন্ন প্রকারের ফুল ফুটত আর সেই সমস্ত ফুল সখীরা গোপীরা চয়ন করে রাধা গোবিন্দকে সিঙ্গার করাতেন সাজাতেন রাধাকেন্দ্রের মিলন করাতেন সেই লীলা এই কুসুম সরোবরে হতো এবং কুসুম সরোবরের অপোজিটে আছে উদ্ধব কুণ্ড এবং ভগবান রাধাকৃষ্ণের বহুবিধ লীলা নঙ্কা বিহার লীলা যেখানে বলা হয় একবার গোপীরা বেরিয়েছেন মাথায় দধি দুগ্ধ হ্যাঁ মাখন ঘি নিয়ে মথুরায় বিক্রয় করতে যাবেন দেখে বিশাল নদী নদী ছিল না ওইটা ছিল এত বড়ো পুষ্করণ নদীর মতো দেখাতো তো কি করে পেরোবেন মাঝি নেই কোনো খেয়া নেই নৌকা নেই হঠাৎ দেখে একটা নৌকা আছে তখন এই নৌকা ভাই নাবিক ভাই এদিকে আসো তা আমাদেরকে পার করে দেবো যে তোমরা উঠো উঠেছেন কিন্তু নৌকা চালাচ্ছেন না বলে কী হলে নৌকা চালাও বোঝে না তোমরা এত ভারী আর তোমাদের যে শরীরে যে আভূষণ গাটি এগুলো এত ভারী হয়েছে আমার নৌকা চলছে না নৌকা এই গয়নাঘাটি সব ফেলে দাও নাহলে নৌকা চলবে না তো সেই মাঝির কথা অনুযায়ী সব গায়না না গাটি সব জলে ফেলে দিলেন তবুও নৌকা চলছে না চলছে না বলছে তোমরা শোনো আমি সে অনেকক্ষণ থেকে এখানে আছি আমার ক্ষুধা লেগেছে আমার এত ক্ষুধা আমি নৌকা চালাতে পারবো না আমাকে তোমরা যা নিয়ে এসছো দুধ দই মাখন খাওয়াও তারপরে আমি চালাও এখন দুধ দই মাখন খাইয়েছেন আচ্ছা করে খাওয়ার পরে এর বলছে আমার ঘুম এসে গেছে তোমরা আমাদের পা মেসেজ করো শরীর মেসেজ করো তারপরে আমি সুস্থ হয়ে নৌকা চালাতে পারো নাহলে চলবে না এখন কি করবে সবাই সে আবার পুরুষ লোক সবাই পা মেসেজ করছে পা মেসেজ করতে গিয়ে রাধারণে দেখছেন ওই লোকটার কোমরে বাঁশি গুঁজা আছে বাঁশি দেখে উপলব্ধি আর তো অন্য কেউ না কৃষ্ণ সেভাবে সেই সেই কুসুম সরোবরে নম বিলাস নঙ্কা বিলাস রাধাকৃষ্ণের বিভিন্ন প্রকার সে আমি নৌকা চালাতে কি আমার এত কড়ি লাগবে নৌকা বিহার লীলা আপনারা কীর্তনে শুনবেন তো সেই কুসুম সরোবরে নৌ বিলাস লীলা হয়েছিল অপূর্ব সুন্দর আপনারা আসবেন কুসুম তরাতিরে একটু বসবেন এবং কুসুম বিহারী শ্রী শ্রী রাধা কুসুম বিহারী বিগ্রহ আছেন দর্শন করবেন এবং তার অপোজিটে নারদ কুণ্ড আছে নারদও তিনি এসে কুণ্ড বানিয়ে তিনিও তিনি গোপী দেহ পেয়ে তিনি ভগবানের রাসলীলায় অংশগ্রহণ করেছিলেন নারদ সেই নারদের স্মৃতি অনুযায়ী নারদ কুণ্ড কেননা বৃন্দাবনে আপনার গোপী দেহ ছাড়া ভগবানের সঙ্গে মিলিত হতে পারবেন না সেই সেই নারদকুণ্ড আমরা ধীরে ধীরে এগিয়ে যেতে 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 প্রথমে আমরা পেয়েছি মান মানসি গঙ্গা মানসি গঙ্গা গঙ্গা তো বুঝতে পারছেন গঙ্গা যে গঙ্গা মর্তে রয়েছেন গঙ্গোত্রী থেকে আবির্ভূত হয়ে তিনি প্রয়াগ পাটনা কানপুর হয়ে মালদা বাংলায় প্রবেশ করেছেন তারপরে কাটুয়া হয়ে মুর্শিদাবাদ হয়ে ধীরে ধীরে নবদ্বীপ কলকাতা হয়ে গঙ্গাসাগরে মিশেছেন তো একবার নন্দ মহারাজ তার ইচ্ছা হয়েছিল গঙ্গা স্নান করব তিনি বললেন কৃষ্ণকে কানাই আমার বড় ইচ্ছা হয়েছে গো গঙ্গা স্নান করার সামনে অম্বুবচি তো অম্বুবচিতে আমি যাব গঙ্গা স্নান করতে কৃষ্ণ বুঝাতে চেয়েছিলেন যে এই ব্রজধামে সব কিছু আছে আর তিনি চেয়েছিলেন এই ব্রজধাম ছেড়ে যেন কেউ কোথাও না যায় আমি ব্রজধামেই গঙ্গাকে নিয়ে আসবো মা বাবার খুব ইচ্ছা হয়েছে গঙ্গা স্নান বাবার ইচ্ছা পূর্তে যেন গঙ্গাকে নিয়ে আসবো তাই তিনি মনে ধ্যান করে গঙ্গাকে আহ্বান করলেন আরে এই গঙ্গা তো কৃষ্ণের দাসী চরণ থেকে উদ্ভূত হয়েছেন তাই গঙ্গাকে প্রার্থনা করলেন অনু আজ্ঞা দিলেন তুমি ব্রজধামে সেই ব্রজতে সেখানে গঙ্গা পকট হয়েছিলেন পকট মূর্তিরূপে এসে তিনি কৃষ্ণকে প্রণাম করে পরিক্রমা করে পূজা করেছিলেন এবং সেই কুণ্ডে প্রবেশ করেছিলেন সেই সরোবরে সেটাও বড়ো সরোবর হ্যাঁ মানসি গঙ্গা বলা হয় গঙ্গা স্নানে ফল পাবেন তবে ব্রজধামে আরও বেশি ফল পাবেন তার তীরে সনাতন গোস্বামীর কুঠির মুখারবিন্দ তারপরে হচ্ছে আপনার চকলেশ্বর মহাদেবের ভজন কুঠির এবং হরিদেব মন্দির এগুলো দর্শন করতে হবে আপনাকে ও চকলেশ্বর যে শিবের কথা আমরা আলোচনা করছি কয়েকদিন আগে আমরা বলেছিলাম শিব ঠাকুর ভগবানের কাছে কি প্রার্থনা করছেন না আমি আপনার ভক্ত সঙ্গ চাই তাই তিনি বৃন্দাবনে স্বরূপে নন্দীশ্বর পাহাড় রূপে রয়েছে নন্দগ্রামে আর এক স্বরূপে বিভিন্ন জায়গায় আছেন চার শিব প্রসিদ্ধ বৃন্দাবনে চার স্থানের থেকে এই ব্রজধামকে যেখানে আমরা বসে আছি এই ব্রজধামকে কি সুরক্ষা দিচ্ছেন এবং ব্রজধামে যারা এই ধাম দর্শন বৃন্দাবন ধাম দর্শনে আসবেন তাদেরকে আশীর্বাদ করছেন তাদেরকে শক্তি প্রদান করছেন দৃষ্টি প্রদান করছেন তারা যেন এই বৃন্দাবন ধামকে দর্শন করতে পারে সম্পূর্ণরূপে জড়ো চিন্তা মুক্ত হয় আচার্যগণ লিখেছেন বিষয় বাসনা বাসনামোর কবে তুচ্ছ হবে নিত্যানন্দের কৃপা হলে বিষয় বাসনা তুচ্ছ হবে কবে হের শ্রী শ্রীবৃন্দাব তাহলে বৃন্দাবন ধাম দর্শন তো সেই শিব ঠাকুর বৃন্দাবনে আছেন গোপেশ্বর মথুরাতে আছেন ভূতেশ্বর গোবর্ধনে আছেন চাকলেশ্বর বনে আছেন কামেশ্বর সমস্ত কামনা পূর্তি করেন কামেশ্বর যার যার মনের বাসনা সব বাসনা পূর্তি হবে যদি কামেশ্বর দর্শন করেন তো সেই বৃন্দাবন ধাম কী বলে চাকলেশ্বর তিনি রয়েছেন আর একদিন সনাতন গোস্বামী ঘুরতে ঘুরতে সেই শাক চাকলেশ্বর শিব মন্দিরে পৌঁছে সেখানে আশ্রয় নিয়ে তিনি হরিনাম জপ করতে শুরু করেছেন খাওয়া দাওয়া নেই নিরন্তন কৃষ্ণ নামে আপ্লুত নাম জপ করছেন আর যেহেতু পুকুরের পাড়ে সেই মন্দির প্রচুর মশাও ছিল মশা আমরা যে বৃন্দাবনে আছি প্রচুর মশা দেখি তাই মশার উৎপাতে তিনি তো জনদরদে তিনি মশা মারতেন না কিন্তু মশার উৎপাতে তিনি জব করতে পারতেন না তাই তিনি নির্ণয় করলেন না এই স্থান কালকে আমি ত্যাগ করবো এই স্থানে থাকব না অন্য কথাও গিয়ে ভজন করব এমনি তো এক একটা গাছের তলায় বাস করতেন ঘর বাড়ি নেই তো তখন শিব ঠাকুর আবির্ভূত স্বপ্নে এসে বলছেন সনাতন তোমার সান্নিধ্য পেয়ে আমি খুব আপ্লুত কৃষ্ণ নাম শ্রবণ করে আমি খুব উল্লসিত তুমি আমাকে ত্যাগ করে যেও না আমি কাল থেকে তোমার এই মশার উৎপাত থেকে তোমাকে আমি সুরক্ষা দেব কাল থেকে একটাও মশা থাকবে না আমাদের কলকাতার লোকেরা মশাকে বড় ভয় পায় খুব ভয় পায় তো কলকাতায় তো মা কালী রয়েছেন কালীঘাটে কালী দক্ষিণেশ্বরে কালী আমার মনে শিব ঠাকুরকে নিয়ে প্রতিষ্ঠা করতে হবে শিব ঠাকুর তাহলে কলকাতার এই মশার উৎপাত থেকে রক্ষা যাই হোক সেই চাকলেশ্বর শিব অত্যন্ত দয়ালু আমরা যারা ভজন করছি নাম জপ করছি গীতা পাঠ করছি গোবিন্দের পূজা করছে আমাদের জীবনে যত বাধা বিপত্তি শিব ঠাকুর আমাদেরকে মুক্ত করবে সেই চাকলেশ্বর শিব ঠাকুর কি যায় তারপর হরিদেব বৃন্দাবনে চার দেব খুব বিখ্যাত বৃন্দাবনে আছেন গোবিন্দদেব মথুরায় কেশবদেব গোবর্ধনে হরিদেব আর গোকুলের রয়েছেন বলদেব তো এখন হরিদেবের বিগ্রহ মূল বিগ্রহ নেই কানপুরের পাশে বিলবা বলে একটা গ্রামে চলে গেছেন এখানে তার প্রতিমূর্তি আছে মহাপ্রভু দর্শন করেছেন অত্যন্ত কৃপালু বিগ্রহ হরিদেব দর্শন না করলে এই গিরিগোবর্ধন পরিক্রমা সম্পূর্ণ হয় না হরিদেবের আশীর্বাদ নিয়ে বৃন্দাবনে চার বিষ্ণুদেব চার মহাদেব এবং চার দেবী আছেন হরিদেব অত্যন্ত বিখ্যাত অত্যন্ত সুন্দর বিগ্রহ বজ্রনাবত প্রতিষ্ঠা করেছেন ত্রিবঙ্গ ললিত বিগ্রহ যেমন তার সিঙ্গার যেমন তার মন্দির যেমন তার পরিপাটি আর সেখানে আমাদের পরমারাধ্য গুরুদেব শ্রী শ্রীমৎ জয় পতাকা স্বামী গুরু মহারাজ মহাপ্রভু যে হরিদেব দর্শন করতে এসেছিলেন তার স্মৃতি রক্ষার্থে মহাপ্রভুর চরণ পাদুকা স্থাপন করলেন আপনারা যারা হরিদেব দর্শনে আসবেন অবশ্যই মহাপ্রভুর চরণ পদ্ম দর্শন করবেন তাহলে মনে হবে মহাপ্রভু হরিদেব মন্দিরে প্রচুর গীত কীর্তন করেছেন এবং কীর্তন করে তিনি এই স্থান থেকে ধীরে ধীরে গোবর্ধন পরিক্রমায় বেরিয়েছেন তাই হরি হরিদেব হরি হরি যিনি আমাদের সকলের দুঃখ তাপ হরণ করবেন হরিদেব মহাপ্রভু যে হরিদেবে গেছিলেন তার সম্বন্ধে চৈতন্য চরিতামিতে যে শ্লোকটা আছে আমি একটু পড়ে প্রেমমত্ত চলে আইলা গোবর গ্রাম হরিদেব দেখি তাহা হইলা প্রণাম মথুরা পদ্মের পশ্চিম দলে যার বাস হরিদেব নারায়ণ আদি পরকাশ হরিদেব আগে নাচে প্রেমে মত্ত হইয়া সব লোক আইল দেখিতে আশ্চর্য শুনিয়া প্রভু প্রেম সৌন্দর্য দেখি লোকে চমৎকার হরিদেবের ভিত্ত প্রভুর করিল সৎকার হরিদেবের যে পূজারী ছিলেন মহাপ্রভু নিত্য কীর্তন দেখে পূজারীরা এসে মালা পরালেন ওতরিয়ে পরালেন প্রসাদ দিলেন চন্দন পরালেন সেই হরিদেব সম্বন্ধে বিস্তারিত কবিরাজ গোস্বামী দিয়ে গেছেন তারপরে হরিদেব দর্শন করে মহাপ্রভু চললেন ধীরে 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 ডান ঘাঁটি দান ঘাটি যেখানে যেখানে গোপীরা আসতেন মথুরা যাওয়ার জন্য দই মাখন ঘি বেচার জন্য যেতেন মার্কেটে আর কৃষ্ণ তার সখাদের নিয়ে গোপীদেরকে আটক করতেন আমি এখানকার রাজা আমাকে ট্যাক্স দিতে হবে ট্যাক্স আর দিয়ে সব দই মাখন ছিনিয়ে খেতেন সেই দান ঘাটি সেখানে প্রচুর পরিমাণে দান কার্য লোকে করে তারপরে পেরিয়ে গিয়ে ধীরে ধীরে আনিওর গ্রামে যেতাম আনিওর গ্রাম আর গোবিন্দকুণ্ড আনিওর গ্রাম যেখানকার কাহিনী হচ্ছে যখন গতকালকে বলেছিলাম মহারাজ কৃষ্ণের নির্দেশ অনুযায়ী তিনি এই ইন্দ্র পূজা বন্ধ করে গোবর্ধন পূজা শুরু করলেন তখন গোবর্ধনকে ভোগ নিবেদন করছে আর গোবর্ধন সব টেনে টেনে খাচ্ছেন অ্যাকচুয়ালি কৃষ্ণ এক স্বরূপে নন্দবাবার কাছে দাঁড়িয়ে থেকে নির্দেশ দিচ্ছেন এইভাবে পূজা করো এটা নিবেদন করো এটা আরতি করো আর এক স্বরূপে গোবর্ধনের উপরে শুয়ে যা যা নিবেদন করা আছে হাত দিয়ে টেনে খাচ্ছে অন্ন রুটি হ্যাঁ সবজি হালুয়া দই ভাত যা যা দেওয়া হচ্ছে লাড্ডু সব টেনে নিয়ে খাচ্ছে আর এত পরিমাণে খাচ্ছেন এত পরিমাণে খাচ্ছেন নন্দবাবা নিবেদন করতে করে শেষ হয়ে গেছে তখন চিৎকার করছেন আরও নিয়ে আসো আনোরে 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 করতে করতে ওই গ্রামের নাম হয়ে গেছে আনিওর গ্রাম আনোর গ্রাম বা আনিওর গ্রাম সেই গ্রামে গেলাম তখন এবং গুরু মহারাজ ওই গ্রামেও একটা পাদবদ্মা স্থাপন করলেন সে সাক্ষী গোপাল মন্দিরে আপনারা যাবেন আনিয়র গ্রামে পাদবদ্মা দর্শন করে প্রণাম করবেন মহাপ্রভু আনিয়র গ্রামে গেছিলেন তারপরে গোবিন্দকুণ্ড হ্যাঁ চৈতন্য চরিত্র থেকে বিস্তারিত বর্ণনা আমি পড়ছি না গোবিন্দকুণ্ডে গেলেন গোবিন্দকুণ্ড খুব বিখ্যাত যেখানে ইন্দ্র তপস্যা করেছিলেন সরি ইন্দ্রজে সে ক্ষমা চাইলেন ক্ষমা চাওয়ার সময় তিনি সুরভি গাভীর দুধ আর স্বর্গ থেকে নিয়ে আসা মন্দাকিনীর জল দিয়ে ভগবানকে অভিষেক করিয়েছিলেন সে স্বর্গীয় জল আর স্বর্গীয় দুধ দিয়ে সেই চরণামিত এখনও সেই কুণ্ডে আছে সেই পাঁচ হাজার বছর আগের চরণামিত বিশাল সরোবর কুণ্ড যত জল পান করে পাঁচ হাজার বছর ধরে লোকে সেই চর্ণামৃত পান করে আসছেন চর্ণামিত তো অবগাহন করছে স্নান করছেন লোকে মাথায় ছিটাচ্ছেন আর বোতল বোতল ভর্তি করে সারা পৃথিবীতে চলে যাচ্ছে সেই চর্ণামৃত সেই স্বর্ণামিত রয়েছেন সেখানকার আরও কাহিনী হচ্ছে মাধবেন্দ্র পুরী তিনি বৃন্দাবনে যখন এসেছিলেন বৃন্দাবন ভ্রমণ করে গোবর্ধনে পৌঁছান গোবর্ধনে পৌঁছে তিনি গোবর্ধন পরিক্রমা করে সেই গোবিন্দকুণ্ডের তীরে বসে ভজন করছিলেন গোবিন্দ তীরে তো তখন মাধবেন্দ্র পুরী তিনি ছিলেন অযাচক বৃত্তি কারো কাছে কিছু চেয়ে খেতেন না যতটুকু পেতেন কেউ যদি অজাচকভাবে এসে দিতেন সেটাই খেতেন কারো কাছে চেয়ে খেতেন না তখন জপ করছেন তখন এক গোপাল বালক এসে মাধবেন্দ্র পুরীকে বলছেন পুরী তুমি উপবাস করে ভজন করছো কার ধ্যান করছো হ্যাঁ কার ধ্যান করছো গোপাল বলছেন যে পুরী তুমি বসে কার ধ্যান করছো তুমি কেন মেগে খাও না কেন হ্যাঁ মাগি কেনে নাহি খাও কিবা বা করো ধ্যান এরকম শ্লোক আছে আমি শ্লোকটা পড়ে শোনাব আপনাদের তো কার ধ্যান করছো আর গোপালের অপরূপ সৌন্দর্য দেখে মাধবেন্দ্রপুরী একদম স্তম্ভিত হয়ে গেছে কেন তিনি তো গোপাল তো ধরা দিচ্ছে না যে তিনি সেই ভগবান সে ধরা দিচ্ছে না একটা অধ্যায় চৈতন্য চরিত্রে মিতে আছে এই মতো আচ্ছা মাধ পূর্বে মাধবেন্দ্রপুরী আইলা বৃন্দাবন ভ্রমিতে ভ্রমিতে গেলা গিরি গোবর্ধন প্রেমে মতো নাহি তার রাত্রি দিন জ্ঞান ক্ষণে উঠে ক্ষণে পড়ে নাহি স্থান শৈল পরিক্রমা করে শৈল মানে গিরি গোবর্ধন পরিক্রমা করি গোবিন্দ কুণ্ডে আসি স্নান করি বৃক্ষ তলে আছে সন্ধ্যায় বসি মাধবেন্দ্রপুরী নাম জপ করছেন বসে বসে মাধবেন্দ্রপুরীর পরিচয় তো আপনারা জানেন এ আমাদের গৌড়ীয় মধ্য সম্প্রদায় মধ্য গৌড়ীয় সম্প্রদায়ের মহাপ্রভুর থেকে এসছেন মহাপ্রভুর গুরুদেব আছেন ঈশ্বরপুরী ঈশ্বরপুরীর গুরুদেব মাধবেন্দ্রপুরী এবং অদ্বৈত আচার্যপুর গুরুদেব মাধবেন্দ্রপুরী তো তিনি বৃন্দাবনে এসেছিলেন পরিক্রমা করে সন্ধ্যার সময় বসে ভজন করছেন গাছের তলায় বসে গোপাল বালক এক দুগ্ধ ভাণ্ড লইয়া আসি আগে ধরে কিছু বলিল আসিয়া তবে একজন আমি আগে বলেছি তিনি হচ্ছেন অযাচক বৃত্তি কারো কাছে চেয়ে খেতেন না একজন গোপাল বালক এক ঘোড়া দুধ নিয়ে এসে বলছেন পুরি এই দুগ্ধ লইয়া করো তুমি পান মাগি কেনে নাহি খাও কিবা বা করো ধ্যান হ্যাঁ পুরী তুমি এই দুধ খাও তুমি উপবাস কেন আছো কারো কাছে মেঘে খাও না কেন কার ধ্যান কর তুমি বালকের সৌন্দর্য পুরীর হইল সন্তোষ তাহার মধুর বাক্যে গেল ভক্স মাধবেন্দ্র পুরীর সেই গোপাল বালককে দর্শন করে তো সাক্ষাৎ কৃষ্ণ কিন্তু গোপ বালক রূপে তাকে ধরা দিচ্ছেন না কিন্তু এত সুন্দর দেখতে এত সুন্দর হাসি এত সুন্দর বদন অধরম মধুরম বদনম মধুর সব কিছু তার মধুর अरे <laughs> देखे सुने माधवेंद्र पुरी भोक्स सच माने खुदा त्रिशण चले पुरी कहे के तुमी कहाँ तोमार वास के मते जानिले आमी करी उपवास तोमार बारी कोथाय तुम की करे जानले आमी उपवास आछि बालक कहे गोप आमी एई ग्रामे बसी अमर ग्रामे के हो ना रहे उपवासी গোপাল বলছেন সেই বালক বলছেন যে আমার পরিচয় হচ্ছে আমি এই গ্রামের ছেলে আর এই আমাদের গ্রামের একটা নিয়ম আছে কিন্তু কেউ উপবাস থাকে না কেহ অন্ন মাগি খায় কেহ দুগ্ধ আর চক জনে আমি দিয়ে তো আর কেহ দুগ্ধ মেগে খায় আর কেউ বা অন্ন বা রুটি মেগে খায় আমাদের বৃন্দাবনে সব পরিক্রমা করছে ভক্তরা বাড়ি বাড়ি মাধু করে রুটি মেগে খাচ্ছে সে রুটির কি টেস্ট তাই না আহা। হা যেন মুখে লেগে আছে মাধু তো সবাই কেউ মেগে খায় দুধ মেগে খায় রুটি মেগে খায় অন্ন মেগে খায় তুমি মেগে খাচ্ছ না কেন কেননা আমাদের গ্রামের একটা নিয়ম আছে কেউ উপবাস থাকবে না কে যদি উপবাস থাকে আমি নিজে তার জন্য খাবার নিয়ে নিয়ে যাই তাই তোমার জন্য দুধ নিয়ে আসে এখান থেকে একটা সিদ্ধান্ত হয় কিন্তু লোকে বলে যখন আমরা লোককে বলি একটু হরিভজন করুন সঙ্গে সঙ্গে লোকে বলে হরিভজন করলে পেট ভরবে ভগবান পেট ভরাবেন ভগবান নিজে বলছেন আমি তোমার পেট আর পেট তো উনিই ভরাচ্ছেন আমরা অজ্ঞানবশত অহংকারবশত শুধু মনে করি আমি চাকরি করে পয়সা ইনকাম করে খাওয়াচ্ছি আরে দূর তুমি মরে গেলে লোক পরিবারের লোক মরে যাবে নাকি মূর্খ কথাকার তাই ভগবান বলছেন প্রকৃতি হে ক্রিয়া মানানি গুনেই করবানি সহজ আরে আমি খাওয়াচ্ছি পরিবারকে আমি ধারণ করে আছি আর নাম কিঞ্চৎ তুমি বিয়াদব কথাকার গীতার তৃতীয় তৃতীয়াধ্যায়ে সপ্তবিংশতি শ্লোক পড়বেন তো আমি কী করে জানলাম তুমি উপবাস স্ত্রীগণ জল নিতে তোমারে দেখি গেল স্ত্রী সব দুগ্ধ দিয়া আমারে পাঠাইল বেশক্ষণ থাকলে তো মাধবন্দে পুরীর কাছে ধরা পড়ে যাবে না ভক্তের প্রেমে ভগবান ধরা খেয়ে যাবেন তাড়াতাড়ি পালাচ্ছেন গোপাল গোদহন করিতে চাহি শীঘ্র আমি যাব আরবার আসি আমি ভান্ড লইব তা আমি চলে যাচ্ছি তুমি দুধ খেয়ে ভান্ডটা রাখবে আমি পরে এসে নিয়ে যাবো এত বলি গো গেলা বালক না দেখি আর মাধবপুরীর চিত্তে হইল চমৎকার দুগ্ধ পান করি ভান্ড লইয়া ধইয়া রাখিল বাট দেখে গো সে বালক পুন না আইল এবারে সেই বালকটা চলে গেল আর মাধবিন্দুরপুরে হাঁ করে তাকিয়ে আছেন বালকটাকে যত দূর দেখা যায় তারপরে দুধ খেয়ে ভান্ড ধুয়ে রেখেছেন রাস্তায় আছেন আবার বালকটি ওই রাস্তায় আসবে আর আসছে না আর বসে সারা রাত নাম জপ করছেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরি হরি হরে রাম হরে রাম 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 হরে হরে বসে নাম লয় পুরি নিদ্রা নাহি হয় শেষ রাত্রে তন্দ্রা হইল বাজ্য ভিত্তি লয় ঘুম আর আসছে না সারা রাত জপ করছেন কিন্তু একটু তন্দ্র আসতে হবে তা নাহলে ভগবান স্বপ্নে আসবেন কী করে ঝিমুনি এসছেন সেই সময় সেই গোপাল এসছেন স্বপ্নে স্বপ্নে দেখে সেই বালক সম্মুখে না আসিয়া এক কুঞ্জে লইয়া গেল হাতে ধরিয়া স্বপ্নে মাধবেন্দ্রপুরে হাত ধরে কুঞ্জে নিয়ে যাচ্ছেন কুঞ্জ দেখাইয়া কহে আমি এই কুঞ্জে রহি শীত বৃষ্টির তাপ বাতাগ্নিতে মহা দুঃখ পাই এখানে আমি অনেক দিন ধরে গরমে বর্ষায় পড়ে রয়েছি আমাকে উঠিয়ে এখান থেকে সেবা করো এক স্থাপন অনেক বড় বর্ণনা স্থাপন করো আমি অনেক দিন ধরে অপেক্ষা করছি কবে মাধবেন্দ্র পুরী এসে আমার সেবা করবে তোমার প্রেমে বসে করি সেবা অঙ্গীকার দর্শন দিয়া নিস্তারিব সকল সংসার সারা জগৎকে আমি উদ্ধার করব। দর্শন দিয়ে তুমি তোমা আমাকে উদ্ধার করো সেই গোপাল বেগ্র উদ্ধার করে মাধবেন্দ্রপুর স্থাপন করলেন তারপরে স্থাপন করার পরে আবার একদিন গোপাল স্বপ্ন দিলেন তুমি আম অনেক স্নান করিয়েছ ভোজন করিয়েছ ঠিক আছে কিন্তু গায়ের তাপ এখনও যাচ্ছে না তুমি মলয় চন্দন নিয়ে আসো সেই চন্দন আনতে গেলেন চন্দন আনতে গিয়ে রেমুনাতে আবার স্বপ্ন দিলেন গোপাল এই চন্দন আমা এই গোপীনাথের গায়ে লাগালে আমি পেয়ে যাব সেই গোপাল তিনবার স্বপ্ন দিয়েছিলেন সেই মাধবেন্দ্রপুরী এই কুণ্ডে তীরে বসে সেই গোপালের সাক্ষাৎ পেয়েছিলেন সেটাকে বলে মাধবেন্দ্রপুরী বৈঠক আমাদের পরমারত গুরুমা সেখানেও চৈতন্য মহাপৌর পাদপদ্ম স্থাপন করেছেন বড় অনুষ্ঠান করে সেখানেও আপনার পাদপদ্ম দর্শন করবেন মাধবেন্দ্রপুরীর মন্দির পাশে আছে চৈতন্য মহাপুর পদ পদ আমার মনে আজকে এই পর্যন্ত রাখি আবার একদিন বাকি গোবর্ধনের অংশ বিশেষ করে অনেক কথা আছে রাধা কুণ্ডের কথাও শোনাব গিরিরাজ গোবর্ধনে কি নমস্তে আয় গোবর্ধন নামিনে অশেষ ক্লেশ নাশায় পরমানন্দ দায় নেিরাজ গোবর্ধন কি জয় 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 শ্রী श्याम